এটা কি শোনালে দিদি, এটা কি গরু গীত, এটা কি গরু সঙ্গীত? হায় লালা হায় আমি বাদাম বিচে খাই, হায় লালা হায় আমার দুঃখে পরম যায়, আর বলো না গান বলিতে মাথা ধরে যায়, আমার মাথা ঘুরায় যায়, আর বলো না গান বলিতে মাথা ধরে যায়, আমার মাথা ধরে যায়, মাথা ধরে যায়। তো মহা মুশকিল ভাই। কাঁচা বাদাম দাদা ভুবন দাদার সঙ্গে সে হাই লালা হাই গানটি ডুয়েট করবেন সে মমতা দিদি, তো চলুন আমরা সেই গানটা সকলে শুনি। হ্যাঁ দিদি, তোমার দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে, তুমি কথা দিয়েছিলে সেই বাদাম দাদা ভুবন দাদার সঙ্গে তুমি ডুয়েট করবে। আমি এদিকে ভীষণটা দিদি, মুশকিল কা কোই বাত নাহি দিদি, ইয়ে কারনা কোই মুশকিল কাম নাহি, প্লিজ দিদি তুমি শোনাতে চেয়েছো ডুয়েট গান, শোনাও না, খুবই ইজি একটা গান। আমি বললেও করবো না, আমি এদিকে ভীষণটা দিদি, ইয়ে তো পানি কি তারা সরল হে দিদি, মহা মুশকিল ভাই। তো দিদি কুছ তো বাতাও, কুছ তো বাতাও দিদি। আমি কিন্তু অ্যাকশন নেব আমি বলে দিচ্ছি। দিদি তুমি যত অ্যাকশন নিতে চাও আমরা জানি তুমি আমাদেরকে ভীষণ ভালোবাসো, সেই জন্যই আমরা বলছি। আমি জানি দিদি, সারা বিশ্ব জনগণ তোমার দিকে তাকিয়ে আছে, সে বাদাম দাদার নতুন ভাইরাল গান হাই লালা হাই গানটা তুমি ডুয়েট করবা বাদাম দাদার সঙ্গে, তাকিয়ে আছে তোমার দিকে, প্লিজ দিদি শোনা। তো মহা মুশকিল ভাই, আমাকে এখানে বললে আমি একটি কাজও করবো না, আমার চিঠি দিকে জানাতে আমি দেখে বলে দেবো। দিদি তুমি তো বলছো চিঠিতে জানাতে, তোমাকে যদি আমরা চিঠি দিই সেই চিঠি যদি তোমার বাবার হাতে পড়ে তাহলে তো ধরে আমাদের সেই রকম পেদানি দিবে এবং আমাদেরকে খতম করে দিবে, তো প্লিজ দিদি চিঠির কথা বলো না, যা পারবা তুমি সরাসরি আমাদেরকে যেটাই পারবা শুনিয়ে যাও, সেটাতে আমরা খুশি। মহা মুশকিল ভাই, শেষ অনুরোধ প্লিজ দিদি, শেষ অনুরোধ আমাদের, তুমি যা কিছু পারবা, যে কিছু পারবা, যেটাই পারো না একটা কিছু শোনাও। অবশ্যই মমতা দিদিকে আমরা খুব ভীষণ ভালোবাসি, তাকে নিয়ে আমরা বিভিন্ন রকম খালি করার চেষ্টা করি, আর এটা আপনারা অন্য চোখে দেখবেন না, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।